আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছো আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তা আমরা এসেছি আজকে একটা নতুন ব্রাঞ্চে লুলুর মহারকের এটা নতুন করেছে সরকারি মার্কেটের ভিতরে লুলুর একটা ব্রাঞ্চ খুলেছে তা আমরা আজকে অনেক হ্যাপি সকালে আমাদের ফোন করেছে যে আদিয়ার বাবা উইন হয়েছে পঞ্চাশ দিনারের গিফট ভাউচার পেয়েছেও লটারিতে তা আমাদের সকালে ফোন করে বল বলেছে সন্ধ্যার সময় লুলুর এই মহারকের নতুন ব্রাঞ্চটাতে আসতে তো এই পঞ্চাশ দিনারের বাউচার শপিং কর দিয়ে আমরা পঞ্চাশ দিনারের মধ্যে যা ইচ্ছা মার্কেট থেকে নিতে পারবো এটা আমাদের ইচ্ছা তো এখন আমরা এসেছি এসেছি আদিয়ার বাবা তো খুবই খুশি তো ওরা আমাদের এখন ফর্ম ফিল করতে বলছে ও ফর্মটা ফিল করছে ফর্মটা ফিল আপ করতে একটু সময় লাগবে তো আমরা অনেক হ্যাপি কারণ বাহারাইনে অনেক শপিং করি আমরা দেশে যাওয়ার সময় ঈদের সময় আর অলওয়েজ কোনো না কোনো কোনো না কোনোভাবে মার্কেটে যাওয়াই হয় তো অনেক মার্কেটিং করা হয় আদিয়া খুবই হ্যাপি তো তো আজকে আমরা ফাইনালি পেলাম অনেক বছর পরে উইন হলো আদিয়ার বাবা তা আমাদের বলেছে এখানে ওয়েট করতে এখানে যারা যারা উইন হয়েছে তাদের বসার জন্য আরও অনেকে এসেছে অনেকেই পেয়েছে তো আদি আর বাবা অনেক হ্যাপি আমিও অনেক হ্যাপি কারণ গিফটের জিনিস নিতে তো অনেক ভালো লাগে এই প্রথম বিদেশে আমরা কিছু একটা উইন হলাম খুবই খুশি আমরা এই বোর্ডগুলার ভিতরে যে নাম যারা যারা উইন হয়েছে যে এখানে আদিয়ার বাবার নাম লিখা আছে সুমন রহমান একশো চোদ্দ নাম্বার সিরিয়ালে তো যারা যারা পেয়েছে সবার নাম এরকম বিলবোর্ডে দিয়ে রেখেছে অনেক গিফট দিয়েছে তো আমরা একটা পেলাম ভালোই একটা ভাউচার পেয়েছি পঞ্চাশ দিনারের ডিসকাউন্ট পঞ্চাশ দিনারের কার্ড শপিং কার্ড পঞ্চাশ দিনারের মধ্যে একটা কার্ড দিয়েছে ওই কার্ড দিয়ে আমরা পঞ্চাশ দিনারের অ্যামাউন্টের মধ্যে যেটা ইচ্ছা সেটা নিতে পারবো তো আমরা এই জন্যই আজকে মার্কেটে এসেছিলাম লাকিলি অনাকাঙ্ক্ষিত বছরটা খুবই খারাপ গিয়েছে তো বছরের একদম শেষে এসে একটা খুশির সংবাদ সেজন্য আমরা অনেক খুশি আমরা এখন শপিং করবো তো ফাইনালি আমরা পেয়ে গিয়েছি এই ইয়েটা কার্ডটা পেয়ে গেছি আমরা ফাইনালি ও তো অনেক খুশি ওকে দিল এইটা যে এটা এই যে কার্ডটা দেখো এই তো কার্ডটা এটা প্রেস করব ওই কাউন্টারে যেয়ে যেটা ইচ্ছা পঞ্চাশ দিনারে কিনে কাউন্টারে কার্ডটা দিলেই বাস আমাদের হয়ে যাবে তা আমরা চিন্তা করলাম কাপড় চোপড় না কিনে ঘরের জিনিসপত্র কিছু কিনে নিয়ে যাই তো এগুলো হচ্ছে স্যান্ডউইচ মেকার তা আমার স্যান্ডউইচ মেকার অলরেডি আছে অনেকগুলো মেকারই আছে তা আমি আর এটা নিতে চাচ্ছি না তো যার কারণে আমি যেগুলো আমার অন্যটা লাগবে এখান থেকে এখানে আমার ম্যাক্সিমামই ইলেকট্রনিক্সের অনেক কিছুই আছে তো তারপরে এখানে যেগুলো ব্যবহার করি সেগুলো তো এখানে দেখো এটা ওই যে তোমার ফ্রাই করার একটা মেশিন এটা আর বাবা নিতে চাচ্ছে তা আমি বলছি যে এটা নিয়ে লাভ নেই কারণ এটা তো বাংলাদেশে রেখে আসব। আর ওরকম ফ্রাই করা হবে না রাইস কুকারও আছে এইটা নিব মিক্সার আমার এখানেও একটা আছে তো এটা বাংলাদেশের জন্য নিব এই মিক্সারটা আর কারণ এটা লাগবে এখানে তো সব সময় থাকি তো বাংলাদেশে যখন বেড়াতে যাব তখন তো অবভিয়াসলি রান্না করব তখন তো মিক্সার লাগবে তো এই জন্য মিক্সারটা নিলাম আর নিচ্ছি তোমার হচ্ছে ওয়া ওয়াটার কেটলি যেটা গরম করা পানি গরম করতে হয় সেটা এটাও এটাও আমার এখানে আছে কিন্তু আবার বাংলাদেশের জন্য নিচ্ছি কারণ বাংলাদেশে লাগবে এই দেখো আমরা কত শপিং করে ফেললাম বিশাল বড় একটা ওভেন কিনে ফেলেছি এইখানে আমার ওভেনও আছে কিন্তু এটা তো আর নিয়ে যেতে পারবো না যেহেতু এটা পুরানো হয়ে গিয়েছে তাই একটা ওভেন নিলাম মিক্সার নিলাম আর হচ্ছে ওয়াটার কেটলি নিলাম তো ফ্রি শপিং করতে খুবই ভাল লাগে এই ফার্স্ট সাত আট বছরে আমরা ফার্স্ট এত কিছু উইন হলাম সো বছরের শেষটা খুব লাকিভাবেই গেল যেহেতু শেষ বছরের শেষে এসে লাকি একটা খবর শুনলাম তো খুব ভালো লাগলো বছরের শেষটা শুরুটা তো ভালো ছিল না পুরাটা বছরই অনেক খারাপ গিয়েছে সারা পৃথিবীর মানুষ অনেক কষ্ট করেছি আমরা অনেক ঝামেলার মধ্যে সবার দিন পার হয়েছে আশা করি দুই হাজার সালটা ইনশাল্লাহ ভালো যাবে যেহেতু ফ্রাইডে দিয়ে শুরু হচ্ছে তো আশা রাখি দুই সালে আমরা সবাই ভালো থাকবো তো দেখো আমরা বাসায় চলে এসেছি বাসায় চলে এসেছি আমাদের একটা নতুন সদস্য এসেছে বাসায় সেটা হচ্ছে একটা র্যাবিট ওর নাম রেখেছি আমরা গুচি তো গুচিকে এসেই খাওয়াচ্ছি কারণ তিন চার ঘন্টা ওকে বাসায় রেখে গিয়েছিলাম যার কারণে ওর অনেক ক্ষুধা লেগেছে অনেক খাবার ছিল তো ওকে হাতেই খাওয়াচ্ছি তো ওকে এখন খাওয়াচ্ছি বাসায় চলে আসলাম আমরা মাঝখানে তো দেখালাম যে রাস্তা দিয়ে আসছি ওইটা কথা বলতে পারি না এই দেখো বাসায় চলে আসছি এটা আমার ওয়াটার কেটলিটা সাদা রঙের হোয়াইট কালার নিয়েছি রেড কালারটা ছিল খুব সুন্দর কিন্তু ওটা লাস্ট কপি ছিল একটু দাগ লাগা ছিল স্পট ছিল যার কারণ ওটা না নিয়ে সাদাটা নিয়েছি খুব সুন্দর না আমার তো খুবই ভালো লেগেছে এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস তো এটা একটা নিলাম বাংলাদেশেও আছে কিন্তু ওইটা ব্যবহার করেছি দেখে ওটা অন্য মানুষকে দিয়ে দিয়েছি তো এই যে একটা নিলাম এইটা ওয়াটার কেটলি এটা ওই যে এটা নিচেরই এটা কারেন্টের যেটা দিব সেটা এটার আর এই হচ্ছে দেখো অভেনটা সার্ফ ওভেন জাপান খুবই ভালো ওভেনটা কিন্তু এটা পুরো প্যাকেট করা যার কারণে খুললাম না এটা হচ্ছে তোমার হচ্ছে মিক্সারটা একটা মিক্সার আমি মেলা থেকে কিনেছিলাম বাহারাইনি ইন্টারন্যাশনাল মেলা থেকে ওটা খুবই ভালো কিন্তু এইটাও অনেক ভার অনেক ভালো একটা প্রোডাক্ট তো আল্লাহর রহমতে বছরের শেষটা খুব সুন্দর করে কাটলো আমরা অনেক হ্যাপি এত কিছু পেয়েছি দেখো অনেক কিছু পেলাম এই জন্য আমরা খুবই খুশি তো আই হোপ আগামী বছরটা দুই সালটাও আমরা এরকম হ্যাপিভাবে শুরু করতে পারবো ইনশাল্লাহ এটাই আল্লাহর কাছে দোয়া এই দেখো আমাদের কুটকুটিটা আমাদের র্যাবিটটা ওর নাম গুচি ওকে আমরা এনেছি দুই তিন দিন আগে আমাদের নতুন সদস্য সারা ঘর ঘুরে বেড়ায় খুব ভাল লাগে কুইট কিউট সুইট একটা র্যাবিট খুবই সুন্দর খুবই লক্ষ্মী তবে একটু সমস্যা অনেক বেশি হাগু দেয় এটাই প্রবলেম তো এই যে আমাদের কুটকুটিটা ঘুরছে সোফার মধ্যে বসে আছে ঠান্ডা অনেক তো সবাই ভালো থাকো যে যেখানে থাকো পাঁচে অক্ত নামাজ আদায় করো নিজে ভালো থাকো সবাইকে ভালো রাখো আমাদের ভিডিওগুলো শেয়ার করো লাইক দাও কমেন্ট করো আর সবাই ভালো থাকো পাঁচও ওয়াক্ত নামাজ আদায় করো আর আমাদের জন্য দোয়া করো আমরাও তোমাদের জন্য দোয়া করছি আর যারা যারা আমাকে সব সময় লাইক কমেন্ট শেয়ার দাও সবাই সবার জন্য রইল অনেক ভালোবাসার শুভেচ্ছা দোয়া স্বাগতম তো সবাই আশা করছি বছরের শেষ যেমন একটু ভালো হয়েছে শুরুটাও ভালো দিয়ে করবো তো সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদাই করবো খোদা হাফেজ